এই এই ওঠ, কয়টা বাজে, তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস? এই উঠিস না কেন? কিরে তুই এখানে কে? আমি যদি এখন তোর মুখ দেখে ঘুম থেকে উঠি তাহলে তো আমার সব শেষ। কেন, আমার মুখের আবার কি হলো? আজকে বিকালে একজনের সাথে আমার ডেটিং আছে, এখন যদি তোর মুখ দেখে উঠি তাহলে সব গোমাল হয়ে যাবে। ছি ছি ছি, আমার সাথে ব্রেকআপ হয়েছে একদিনও হয়নি, আর এরই মধ্যে তুই আরেকজনের সাথে দেখা করতে যাবি? হুম, খুব তো কইলি, আমার কপালে নাকি বুড়িও জুটবে না। কাল রাতে অতি এক সুন্দরীর সাথে চ্যাট করছি, ওর সাথেই ডেটিং এ যাচ্ছি। তুই আমার চেহারা দেখে ঘুম থেকে উঠতে হবে, আর আমি সেই ব্যবস্থাটাই করছি। তুমি তো এখন আমাকে চিনো নাই চন্দু। এই তুই এটা কি করলি? আমার চেহারা দেখে ঘুম থেকে ওঠার ব্যবস্থা করলাম, যা ফ্রেশ হয়ে গিয়ে। মা, কিরে তুই কোথায় যাচ্ছিস? আমার যেখানে খুশি। তোর যেখানে খুশি তুই সেখানে যা, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এখন কেন? ও একটু আগে বের হইতি না হয় একটু পরে বের হইতি? কেন, তুই একটু আগে বা পরে বের হতে পারিস নি? তোর চেহারা দেখে যাচ্ছি, আল্লাহ জানে আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে কি হয়। আজকে তোকে আমি একটা বদ্ধ দিলাম, আজকে বের হচ্ছিস ঠিক আছে, কিন্তু কোনো মেয়ের সাথে দেখা করতে পারবি? শুকুনের দোয়ায় গরু মরে, আর আমার স্মার্টনেসও ধরে রাখতে পারবে। যাক ভালো, এতদিন পরে তুই বুঝতে পেরেছিস তুই যে একটা গরু। মামা, এ কিরে তুই রিক্সায় উঠলি কেন? রিক্সা ডাকলাম আমি, তুই উঠলি কেন? কেন, রিক্সায় কি তোর নাম লেখা আছে? তুই যে একটা আসলে ডাইনি সেটাই প্রমাণ দিবি। বেশি কথা বলিস না, বেশি কথা বললে এক্ষুনি তোর ঘাড় মটকে রক্ত খাওয়া শুরু করে দিবে। রক্ত খাওয়া শুরু করবে যাবাক। মামা জানতো ফালতু ছেলে তুই, ফালতু সকালে নষ্ট করবি। কিরে এত রাতে সাথে কি করিস? কফি খাচ্ছি, তুই খাবি? চিনি কম হয়েছে। তুই এটা কি করলি? তুই তো বললি কফি খাবি, তোর হাতে এই কফি ছাড়া আর কোনো কফি আছে? আর শুন, বেশি কথা বলিস না, মন মেজাজ খুব খারাপ আছে, উল্টাপাল্টা কিছু একটা করে ফেললে তখন আর কিছু বলতে পারবি? কেন, আজকে বুঝি দেখা হয় নাই? আরে ফালতু একটা মেয়ে, আমাকে 3 ঘন্টা বসিয়ে রাখছে, পরে কি বলে জানিস, আজকে না অন্য দিন দেখা করব। মেয়ে মনে হয় অন্য একটা ছেলের সাথে দেখা করতে গেছে, তোকে সাইডে ফালাই রাখছে, বুঝছ না? তুই হাসতেছিস না? না আমি হাসতেছি না, বিশ্বাস কর আমি হাসি থামাতে যাচ্ছি, কিন্তু আমার হাসি কিছুতেই থামছে না। আজকে তো ঘুম থেকেই উঠছি তোর ফেস দেখে, আর যাওয়ার সময় তো দিয়ে দিছিস একটা কুফা, এই জন্যই তো এটা ঘটছে। আচ্ছা আচ্ছা, তুই আমার পায়ে ধরে মাফ চাইলি সব ঠিক হয়ে যাবে। ইচ্ছে করতেছে একদম কানে গাল একটা থাপ্পড় মার। খবরদার, গায়ে হাত দেওয়া যাবে না, তাহলে কোনো দিন প্রেম করতে পারবি না, আর বিয়ে তো অনেক দূরের কথা, আগে আমাকে একটা প্রেম করতে দে, তারপর না হয় তুই করবি। তোকে কোনো ছেলে কোনো দিনও ভালোবাসবে না। যাক দেখা যাবে, অনেক রাত হয়েছে না, আমি যাই, আমার ঘুম পাইছে। তুই এক কাজ কর, কফি খাইতে খাইতে আকাশের তারা গুনতে থাক, ঠিক আছে? যাবাক।